আবাস যোজনা তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ একাধিক জায়গায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগও সামনে এসেছে এই একই ঘটনা ঘটল এবার গোঘাটে আবাস যোজনা প্রকল্পের নাম রয়েছে প্রধান পরিবারের ছয় জনের অথচ ওই গ্রামের একাধিক উপযুক্ত উপভোক্তাদের নাম নেই আবাস তালিকায় তাহলে কি পঞ্চায়েত প্রধান হওয়ার কারণে এই ঘটনা থেকে যাচ্ছে প্রশ্ন ঘটনা গোঘাটের ব্যাঙ্গা এলাকার অভিযোগ প্রধানের বিরুদ্ধে মুখ খুললে জুড়তে পারে মার আশঙ্কা প্রতিবেশীদের সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক খুব এলাকার স্থানীয় মানুষের অভিযোগ গুঘাটের ব্যাঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিকের পরিবারের ছজনের জনের নাম রয়েছে আবাস তালিকায় এলাকার প্রধান শুধুমাত্র সেই প্রভাবই একই পরিবারের ছজনের জনের নাম রয়েছে বলে অভিযোগ তবে ঘটনায় একদিকে যেমন এলাকা জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে অন্যদিকে বেশি মুখ খুলে জুড়তে পারে মার এমনটাই আশঙ্কা করছেন প্রধানের প্রতিবেশীরা স্থানীয়দের অভিযোগ আবাসের বাড়ির জন্য গ্রামে একাধিক উপযুক্ত উপভোক্তা রয়েছে তবু অনেকেই বঞ্চিত হয়েছেন নাম থাকা তো দূরের কথা গ্রামের মানুষের কি অবস্থা তাকেও দেখতেও আসেনি বলে অভিযোগ যদিও বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনুকা মালিক জানান যারা সার্ভে করেছেন তারা সার্ভে করে দেখে মনে হয়েছে তার পরিবার আবাস যোজনা পাওয়ার উপযুক্ত প্রাপক তাই দেয়া হয়েছে তালিকায় নাম থাকা নিয়ে তার প্রভাবশালী তথ্য মিথ্যা দাবি করেছেন তিনি তবে আবাস নিয়ে একাধিক টেক তবে আবাস নিয়ে একদিকে রাজ্য জুড়ে ভুরি ভুরি অভিযোগ ও অন্যদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন তারই মধ্যে প্রধানের একই পরিবারের ছজনের নাম ঘিরে গৌহাটী ও বিতর্ক শুরু হয়েছে সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগে এই ধরনের ঘটনা নির্বাচনের উপর কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার

প্রধান বলি কি সে তার নিজের বাড়ির লোকগুলোকে দিল সেটা হতে হতে পারে সেটা বলতে পারবো না কারণ আমাদের আমরা যে যার তো আলাদা হ্যাঁ আলাদা এবারে আমরাও তো আলাদা আমাদের বলে তো আমাদেরও পাওয়া উচিত আপনারা কতজন কতজন মেম্বারের বাড়িতে থেকে মেম্বার বলতে শ্বশুররা চার ভাই তার মধ্যে আমরা শ্বশুরের দুধ ছেলে এক ছেলে পেয়েছি আমরা পাইনি পাননি না এই হল লিস্টে নামই আসে আচ্ছা প্রধানের তো ছজন পরিবার ছজনই নাম আছে কি বলবেন কি বলবো বলুন না পাশে পাশে বাড়ি বলারও কিছু নাই বললি খারাপ হচ্ছে পাশের বাড়ি আপনাদের নাম নেই ওদের নাম আছে হ্যাঁ আছে তো শুনেছি তো আমরা তো শুনেছি সবই শুনতে পাচ্ছি কিছু বলার নাই কি বলবো বলুন না হ্যাঁ তাহলে প্রধান বলে কি সব পেলো কি বলতে আছে সেটা কি বলবো বলুন আমরা সিন পার্টি আমাদের জমিও নেই আমরা কোনো পার্টিতে কিছু করিও নি যেটা আছে সেটাই করি কিছু পাইনি কিছু পাইনি আমরা ঘরও পাইনি আর কিছুই পাইনি প্রধান তো ছটা বাড়ি পেয়ে গেল কি বলবেন কি বলবো বলুন আশেপাশে বাড়ি বললে একটা কেমন হয়ে যাবে খারাপ হবে তাইনি শুনতে পাচ্ছি যে পেয়েছে সাতটা না ছটা পেয়েছে শুনতে পাচ্ছি আপনি পাননি না আমরা পাইনি কি নাম আপনার আমার নাম সোমা রায় স্বামীর নাম লব রায় আমাদের ছয়জন ছয়জন বলতে কি কি হ্যাঁ শ্বশুর মশাই স্বামী দেও সোশ্যাল মোসে স্বামী আছে না আমি আমি তো নিজে কিছু চাইনি মানে আমার আমি তো নিজে কিছু চাইনি সরকার মনে করেছে দিয়েছে সার্ভে যেভাবে হয়েছে সেইভাবে পেয়েছে পুরো পেয়েছে আপনার পঞ্চায়েতে টোটাল কতজন পেয়েছে আমার হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছিল 1014 জন তার মধ্যে এখন ছেড়েছে 940 জন দেখুন এটা তো আমার ক্ষমতা নয় যে আমি যারা দুষ্ট মানুষ আছে তাদেরকে আমি যদি দিতে পারতাম তাহলে দিতাম কিন্তু ছজন পেয়েছে বলে সার্ভে অনুপাতে যেরকম সার্ভে হয়েছে সেই অনুপাতে পেয়েছে আমি প্রধান বলে পেয়েছি এরকম কোনো কথা নয় কিন্তু কিন্তু এখন তো বলে দিয়েছে যে পথ দেখে কোনো বাড়ি দিচ্ছে না কারণ তার বাড়ির পরিস্থিতি দেখে বাড়ি দিচ্ছে যদি কাঁচা বাড়ি থাকে তারা অবশ্যই পাবে বিরোধীরা অভিযোগ করছে যে এলাকায় অনেক মানুষই আছে তারা পায়নি এদিকে আপনি সঠিক বিরোধীরা তো অনেক কিছুই বলবে কিন্তু আমি তো আমি নিজে নিই না বাড়িটা নিজের নামে কি ছোট বাড়ি নিয়েছি তারা পাওয়ার যোগ্য বলেই তাদেরকে দিয়েছে এলাকা তো অনেক মানুষ যদি আমার যদি হাতে কিছু থাকতো তাহলে তো দুঃস্থ মানুষকে আমি দিতাম এখন বলছি যে দিদিমণি বলেছেন যে কোনো কালার দেখে নয় কোনো রং দেখে নয় মানে সব মানুষই পাবেন যাদের কাঁচা বাড়ি আছে আমরা তো বারবার ধরে বলছি যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এবং হচ্ছে আপনার এই হুগলি জেলার গুহাটের আমাদের বেঙাই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান ম্যানকা মালিক তার শ্বশুরের নামে তার স্বামীর নামে এবং একাধিক তার একানবর্তী পরিবারের মধ্যে সে বসবাস করে তার ছটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সে নাম পাঠিয়েছে ছটা ছটা একজন প্রধান তার সমস্ত কিছু আছে তার গাড়ি আছে তার বাড়ি আছে একাধিক এবং বিভিন্ন ধরনের বাড়ি আছে এবং একান্নবর্তী পরিবারে বাস করে তার স্বামী এবং তার শ্বশুর এবং ছটা আমি যেটা শুনেছি ছটা তার পরিবারের নাম পাঠিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এ থেকেই প্রমাণ পাই যে এই সরকারের আমলে যারা প্রশাসনে আছে আবাস যোজনা তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে